অভিনেতা জিতেশ্রী সৌন্দর্য হার মানাবে কোয়েল শ্রাবন্তীকেও। অভিনেত্রী না হয়েও সিনেমার নায়িকাদের টেক্কা দেন মোহনা মাদনানি। যদিও বাস্তব জীবন অনেকটাই সাদা মাটাই মহিলার, তাই স্বামী মেগাস্টার হলেও নিজে শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন তিনি। সেই কারণেই কি লাইমলাইটের বাইরে থাকেন মোহনা? তার বিষয়ে কিছু অজানা কথা জেনে নিন এই প্রতিবেদন থেকে। বর্তমানে বাংলা সিনে ইন্ডাস্ট্রির এক মেগাস্টার হলেন অভিনেতা জিৎ। বাংলা সিনেমার পর্দায় কয়েক দশক আগেই পা রাখেন এই অবাঙালি অভিনেতা। শুরু থেকেই একের পর এক সুপারহিট সিনেমা বাঙালি দর্শককে উপহার দিয়ে চলেছেন তিনি। মূলত কমার্শিয়াল সিনেমাতেই কাজ করেন অভিনেতা জিৎ। আর বর্তমানে বাংলা কমার্শিয়াল সিনেমার হালটা যে তিনি একাই ধরে রেখেছেন তা বলাই যায়, কারণ এখন টলিউডের কমার্শিয়াল সিনেমাতে তাকেই দেখতে চান দর্শকরা। তাই দুর্গাপূজা হোক বা দীপাবলি, জিতের ছবি এলেই সিনেমা হলে ভিড় জমান কম বয়সী দর্শকেরা। তবে এমন তারকাদের পর্দায় দেখতে দেখতে তাদের বাস্তব জীবন সম্পর্কেও কৌতূহল জন্মায় দর্শকদের মধ্যে। তাই তাদের বাস্তব জীবনের নানান বিষয় নিয়ে মাঝে মধ্যে গসিপ চলে সামাজিক মাধ্যমে। অভিনেতা জিতও সেই তালিকা থেকে বাদ যান না। তার দাম্পত্য জীবন, পরিবার নিয়ে কৌতূহল থাকে ভক্তদের মধ্যে। তবে এসব বিষয় নিয়ে খুব একটা আলোচনা করতে চান না অভিনেতা নিজে। তাই নিজের বাস্তব জীবনটাকে স্পটলাইটের বাইরেই রেখেছেন তিনি বরাবর। তবে এটা জানেন কি, অভিনেতা জিতের স্ত্রী কিন্তু সৌন্দর্যের নিরিখে টেক্কা দিতে পারেন যে কোনো অভিনেত্রীকেই। অভিনেতা পত্নী মোহনা মাদনানি পেশায় একজন স্কুল শিক্ষিকা। প্রাচীন শহর লখনউয়ের একটি স্কুলে শিক্ষকতা করেন তিনি। জিতের সঙ্গে 2011 সালে সাত পাকে বাঁধা পড়েন মোহনা। 2012 সালে তাদের মাঝে আসে তাদের একমাত্র কন্যা নবন্যা। কিন্তু সন্তানের জন্ম দেওয়ার পরও মোহনা কিন্তু তার রূপ এবং শারীরিক গঠন একই রকম মেনটেন করে রেখেছেন। তাই বলাই যায় সৌন্দর্যের নিরিখে যে কোনো টলিউড নায়িকাকে টেক্কা দিতে পারেন তিনি। তবে বাস্তব জীবনকে কেরিয়ার থেকে অনেকটাই আলাদা রেখেছেন অভিনেতা জিৎ। তাই বাস্তব জীবন সম্পর্কে খুব কমই তাকে আলোচনা করতে শোনা যায়। তবে কাজের বাইরে একজন আদ্যপান্ত ফ্যামিলি ম্যান হলেন জিৎ। কাজের ফাঁকে সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অভিনেতা। তার ঝলক মাঝে মধ্যেই দেখা যায় মোহনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সম্প্রতি এক সুখবর দিয়েছেন অভিনেতা জিৎ। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন তিনি। সম্প্রতি তাদের ফটোশুটে কিছু ছবি সামনে এসেছে, যেখানে মোহনা এবং নবন্যা দুজনকেই দেখা গিয়েছে। ছবিতে বেবি বাম প্লান্ট করতে দেখা গিয়েছে মোহনাকে। আর এই পোস্টে অভিনন্দনের ঝড় তুলে দিয়েছেন তার ভক্তরা। এটা দেখেই বোঝা যায় যে কতটা জনপ্রিয় এই অভিনেতা। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এ টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা।